প্রথম আলোর সাভারস্থ যে প্রতিবেদক জনাব শামসুজ্জামান শামস, তার বিরুদ্ধে একজন বিজ্ঞ আইনজীবী রমনা মডেল থানায় একটা এজাহার রুজু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সেকশন 25, 31 এবং 35 অধীনে, সেখানে বিগত 26 মার্চ 2023 ইংরেজি তারিখে মহান স্বাধীনতা দিবসে এই প্রতিবেদক কর্তৃক প্রকাশিত একটা ক্যাপশন, ছবি এবং তথ্য সম্পর্কে তিনি এজাহারের বর্ণিত মতে তিনি বলেছেন যে তাতে করে ডিজিটাল নিরাপত্তা আইনের উল্লেখিত ধারায় এই আসামি এবং সম্পাদক মহোদয় জনাব মতিউর রহমান অপরাধ সংঘটন করেছেন, এবং সেই এজাহারে 71 টিভির একটা লিঙ্ক এবং একটা অনুসন্ধানের বিষয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন। আজকে এই মামলার আসামিকে যখন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, যেহেতু আসামির সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কোনো রিমান্ডের আবেদন ছিল না, আমরা বিজ্ঞ আদালতের কাছে আমাদের আইনগত যুক্তি আমরা তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেই ধারাগুলো আনয়ন করা হয়েছে সেগুলোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়, সুতরাং এই মামলায় আইনত ত্রুটি রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে এই আসামি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য। যেহেতু এই আসামি একজন সাংবাদিক, গণমাধ্যমের কর্মী এবং তিনি প্রথম আলোর একজন সাংবাদিক, দ্বিতীয়ত তিনি কোনো জ্ঞাতসারে কোনো অপরাধ সংঘটন করেন নাই, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে তার জামিন মঞ্জুর হওয়া আবশ্যক। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের আইনগত যুক্তিগুলো বিজ্ঞ আদালত শ্রবণ করেছেন। শ্রবণ করার পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই অবস্থাধীনে, অর্থাৎ তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে, সুতরাং তিনি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং সেই মর্মে মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে আমি লিখিত আদেশে আমি আমার ফাইন্ডিংস দেব। আমরা যতটুকু জেনেছি এবং এই এজাহারের গর্ভের ভেতরে যেটা লেখা রয়েছে যে ধৃত আসামি, অর্থাৎ তিনি আরেকটি মামলায় তিনি ধৃত হয়েছেন, সেটি আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে তেজগাঁও থানার অপর একটি মামলা, সেখানেও একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি একটা মামলা করেছেন। সেই মামলার সংশ্লিষ্টে আমরা সেরেস্তায় আজকে যতটুকু খোঁজ নিয়েছি, আমাদের অন্যতম সহযোগী অ্যাডভোকেট প্রশান্ত কর্মকার সহ অন্যান্য যারা আছে নিয়োজিত, সেখানে আমরা কোনো প্রতিবেদন, পুলিশি প্রতিবেদন এই অবধি আমরা পাই নাই। যেহেতু কোনো পুলিশি প্রতিবেদন আমরা পাই নাই, সুতরাং সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের কাছে এখন পর্যন্ত আমাদের জানা মতে নথি উপস্থাপিত হয় নাই, সে কারণে আমরা কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ গ্রহণ করার কোনো সুযোগও আমাদের এই মুহূর্তে নাই। সমাজী ভাই, এই আপনাকে মকবেল কোথায় ছিল কেউ জানে না, এইটা কি আদালতে আপনারা প্রসিড করেছেন? প্রথম বিষয়টা হলো যে যেহেতু এই আসামিকে গ্রেপ্তারটা এই মামলার এজাহারে বলা আছে গ্রেপ্তারকৃত আসামি, তাহলে গ্রেপ্তারকৃত এই মামলায় বলা আছে যে আসামিকে কখন কোথার থেকে গ্রেপ্তার করা হয়েছে। যখন এই আসামিকে, অর্থাৎ জনাব শামসুজ্জামান শামসকে ওই মামলায়, অর্থাৎ অপর যে তেজগাঁও থানার মামলা রয়েছে যেটি প্রথম মামলা রুজু হয়েছে, সেই মামলায় যখন তাকে ফরওয়ার্ড করা হবে আনুষ্ঠানিকভাবে এবং যখন আমাদের নলেজে আসবে, তখন আমরা নথি দেখে, ফরওয়ার্ডিং দেখে আমরা দেখব সেখানে যে বিধিবদ্ধ যে সময় 24 ঘন্টা অতিক্রান্ত মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না। তবে আমরা যেটুকু পত্রিকা সূত্রে এবং বিভিন্ন সোর্সে আমরা জেনেছি যে এই ব্যক্তিকে, এই আসামিকে জনাব শামসুজ্জামান শামসকে 24 ঘন্টার ঊর্ধ্বে তাকে কাস্টডিতে রাখা হয়েছে, সে 24 ঘন্টার ঊর্ধ্বে তাকে কাস্টডিতে রাখা হয়েছে, যা সংবিধান এবং কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরের আইনের পরিপন্থী।
সুতরাং সেই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি, আইনগত যুক্তি শুধুমাত্র সেই মামলায় যখন তাকে ফরওয়ার্ড করা হবে, প্রডিউস করা হবে এবং আমরা যখন সেটা জানব তখন অবশ্যই আমরা আইনজীবী হিসাবে আইনগত যে যুক্তিগুলো থাকা দরকার সেটা বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করব এবং সেই ক্ষেত্রে কি রেমেডি আছে, কি রেমেডি থাকতে পারে, কি রেমেডি পেতে পারে তারও আমরা উল্লেখ করব। এই মামলার ফরওয়ার্ডিংয়ে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছেন তাকে আটকের পরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের আশেপাশে বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘোরা গিয়েছেন, কিন্তু তিনি মামলার তদন্ত দায়িত্বপ্রাপ্ত প্রাপ্তির পর এজাহারে বর্ণিত অভিযোগের আলোকে কতটুকু কি পেলেন সেই সম্পর্কে কিন্তু তিনি এই প্রতিবেদনে কোনো কিছুই উল্লেখ করেন নাই। সুতরাং আমরা বিজ্ঞ আদালতের কাছে সেটা উপস্থাপন করেছি যে ইনভেস্টিগেটিং অফিসারের এই অবধি ইনভেস্টিগেশনের কতটুকু তিনি প্রাপ্ত হলেন, কি তথ্যাদি তিনি সংগ্রহ করলেন, কি ম্যাটেরিয়ালস তিনি কালেক্ট করলেন, এই সম্পর্কে দেখা যায় এখানে সব কিছুই উপাদান অনুপস্থিত। কাজে জামিন পাওয়ার জন্য এই আসামি উপযুক্ত এবং ন্যায় বিচারের স্বার্থে মঞ্জুর করা হোক, তা সত্ত্বেও বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থেই সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।